নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো হাওড়া জেলার শ্যামপুর থানায় অবস্থিত গোবিন্দপুর। রথ থাকার জন্য একে অনেকে রথতলা বলেও নামে পরিচিত। চলুন বন্ধুরা, আজকে ঘুরে দেখাবো এই গোবিন্দপুরের বাজারে। নানান পণ্যের সবজি নিয়ে বসস্ত হিন্দু ও মুসলিম ক্রেতা ও বিক্রেতা বেশ জমজমাট গোবিন্দপুরের এই বাজারটি। এই বাজারের সব থেকে উল্লেখযোগ্য সবজি হল আশেপাশে গ্রামের চাষিদের। সাম্প্রদায়িক সম্প্রীতি ও লোকজনের ভালোবাসা দেখতে হলে বন্ধুরা চলে আসুন গোবিন্দপুরের এই বাজারে। এখানে মুসলিম ও বাঙালি সবাই মিলেমিশে একাকার। এখানে শাকসবজিগুলো খুব তরতাজা, যেমন তাজা তেমনি ভেজাল ছাড়া। এখানকার চাষিরা প্রকৃতির উপর নির্ভরশীল, সহজ সরল। ভেজাল দেবের বুদ্ধিটা এরা এখনো রপ্ত করেনি। বন্ধুরা, এখানের বাজারগুলির মধ্যে উল্লেখযোগ্য সবজির মধ্যে কচু। কচু স্বাস্থ্যের জন্য বেশ উপকার। কচু খেলে যেমন রক্তের মধ্যে কোলেস্ট্রলের পরিমাণ কমে যায়, সেরকম ক্যান্সারের ঝুঁকিটাও খুব কম থাকে। বন্ধুরা, পেঁপে বাঙালিদের একটি পছন্দের সবজি। এখানে পেঁপে ও বেগুন প্রচুর পরিমাণে ফলন হয় এখানকার চাষিদের। আর এই বাজারের সব শাকসবজিগুলো তুলনামূলকভাবে অন্য অন্য বাজারের থেকে বেশ কিছুটা কম দাম। আর এখানে হাট সপ্তাহে প্রতিনিয়ত দুদিন হয়ে থাকে, সোমবার হয়ে থাকে ও শুক্রবার হয়ে থাকে। আলু কত করে? প্রিয় বন্ধুরা, ক্রেতা ও বিক্রেতা ও রকম ফেরের পণ্যের বৈচিত্র্য সব মিলিয়ে গোবিন্দপুরের বাজারে আসলে আপনার অনুভূতিটা সম্পূর্ণ পরিমাণে আলাদা হয়ে যাবে। বন্ধুরা, এখানে পেঁয়াজ খুবই সস্তা এই বাজারে। এখানে পেঁয়াজের মধ্যে আশেপাশে রয়েছে আদা রসুন। প্রচুর পরিমাণে এখানে বাইরে থেকে এই জিনিসগুলো আপনারা খুব সস্তায় পেয়ে যাবেন। কত করে আলু? পাঁচ কেজির দাম কত হচ্ছে? কিসে নেবো বলো তো? কিছু আছে তোমার কাছে? শিখ ফিক কিছু আছে? হ্যাঁ, কিসে নিয়ে যাবো? ফিরত দিতে হবে বস্তা আছে, আবার দিয়ে দেবো এমনি। তা দিয়ে দাও। চলুন বন্ধুরা, এবারে আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো মাছের বাজারের দিকটা। বন্ধুরা, এখানে মাছ কিনতে গেলে আপনাকে খুব সাত সকালে আসতে হবে। সাত সকালে মাছের দামটা খুব কম থাকে, আর প্রচুর ভিড় থাকার জন্য এখানে মাছের চাহিদাটা খুব বেশি থাকে। আর এখানকার বেশিরভাগ মাছগুলো থাকে বড় বড় পুকুর ও ঝিলের। আর এছাড়াও এখানে নদীর মাছ, ইলিশ মাছ, ভোলা মাছ, কাঁটা মাছ, বিভিন্ন উল্লেখযোগ্য মাছগুলো এখানে পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, ভিন্নতার দারুণ আনন্দ নিয়ে
বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে।